أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহর কাছে আমাদের যে আমল নামা সেখানে আছে না নাই أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه কোরআন আমাদেরকে বলল রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট গুলো সহ উঠাবো সুবহানাল্লাহ নুসাউইয়া বানানা বানান মানে আঙ্গুলের টিপ এটার ইংরেজিতে কি বলে টিপ বা প্রিন্ট ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয় টিপ সই দেয় কি দেয় না 1880 সালের আগে মানুষ জানতই না এখানে যে টিপ আছে একটা এ আমার এই এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না এটার সাথে এটা মিলে না এটার সাথে এটা না এটার সাথে এটা এটার সাথে আবার এটা মিলে না হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না 1880 সালে ফ্রান্সের ফ্রান্সিস গ্যালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না এটা বলে ফুটপ্রিন্ট এটার কি বলে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে তোরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে পায়ের ছাপ এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না ইতিহাসে পাওয়া যায় তবে সত্য যে তথ্যটা আমরা জানি কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন যতটুকু ওঠা লাগতো এসকেলেডারের মতো লিফটের মতো উপরে উঠে যেত আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকেলেডারের মতো ওই পাথরটা নিচে নেমে যেত চিল্লায় পড়ি সুবহানাল্লাহ আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ শুমারি হয় আমাদের হয় আদম শুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘ শুমারি তো বাঘ গুনবে কিভাবে কাছে যে এমনি গুনবে বাঘ মামা ওয়ান বাঘ মামা টু বাঘ মামা থ্রি আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে বাঘশুমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না কারিগরটার নাম কি ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নেই 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস কেউ জানতো কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে হাড়গোড় পচে যাবে তারে আমি উঠাতে পারবো না আর তোরে তো আমি উঠাবোই তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেবো